আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ধর্ম নিয়ে মনে ঘৃণা পোষণকারী তামিলনাড়ুর সাবরিমালা ইসলাম ধর্ম গ্রহণ করে এখন ফাতেমায় পরিণত হয়েছেন। এই মুহূর্তে তিনি হজ পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় সাবরিমালা নামের একজন মোটিভেশনাল স্পিকারের একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এর পিছনের বিশেষ একটি কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন এবং আপনি নিজেকে মুসলমান হিসাবে ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গর্ববোধ করতে থাকবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বোনটি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এর চেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার হলো যে তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য কোনো মুসলিমের পক্ষ থেকে দাওয়াত বা চাপ দেওয়া হয়নি, বরং একজন অমুসলিম ব্যক্তি তার সাথে কোরআন শরীফের একটি আয়াত শেয়ার করে এবং তাকে বলে কোরআনের উক্ত আয়াতগুলোতে ভুল লেখা আছে। তাছাড়া মিডিয়ার মাধ্যমেও তার মনে ইসলাম ধর্ম নিয়ে অনেক ঘৃণা ঢোকানো হয়েছে। যেহেতু তিনি একজন শিক্ষিকা ও শিক্ষিত মহিলা ছিলেন, তার মনে নানা রকম প্রশ্ন উঠতে লাগলো। তিনি ভাবতেন পুরো পৃথিবীর মিডিয়া, পুরো পৃথিবীর অন্যান্য ধর্ম এবং রাজনৈতিক দলগুলো ইসলাম ও কোরআনের পিছনে কেন লেগে আছে। তার এ সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে কোরআন শরীফ অধ্যয়ন করা শুরু করলেন। তখন তার ইসলামের প্রতি ভালো লাগা শুরু হয় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছেন, তিনি উত্তরে বললেন, আমি ইসলাম ধর্মের পবিত্র বই অর্থাৎ কোরআন শরীফ বোঝার জন্য ট্রান্সলেট কোরআন শরীফ 3 বার পড়েছি, যা পড়ার পর আমি নিজের ভিতর পরিবর্তন লক্ষ্য করি এবং আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাই, আর ইসলাম ধর্ম আমার কাছে পছন্দ হতে লাগলো। মিডিয়া আমাদের যেমনটা বলে থাকে তা সত্য নয়। পবিত্র কোরআন শরীফের ভিতরে কোনো ভুল নেই। কোরআনের আয়াতগুলোতে অন্য কিছু বর্ণনা করা হয়েছে আর মিডিয়া আমাদের অন্য কিছু ব্যাখ্যা দিয়ে থাকে। তা আমি কোরআন শরীফ অধ্যয়ন করার পরে বুঝতে পেরেছি, আরও উপলব্ধি করতে পেরেছি যে ইসলাম ধর্মের বিরুদ্ধে কেন এত হিংসা বিদ্বেষ পোষণ করা হয়। কারণ পুরো পৃথিবীতে একমাত্র কোরআন হচ্ছে এমন একটি বই যা খারাপ কাজ করতে নিষেধ করে, নিয়ম নীতির ভিতরে জীবনযাপন করতে শেখায় এবং আমাদের রবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। তিনি আশেপাশের সবাইকে কোরআনের সাথে পরিচিত করার জন্য মুসলিমদের অনুরোধ করেন। সকল সমস্যার সমাধান পেতে সবাইকে কোরআন শরীফ পড়ার কথা বলেন। তিনি আরও বলেন, আমি কোনো ধর্মকে নিয়ে হিংসা বিদ্বেষ করি না, কিন্তু আমি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেছি এবং আমি বলতে পারি যদি কেউ সুখ স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করতে চায় তাহলে ইসলাম ধর্মে ফিরে আসতে পারে। এখন আমি ইসলামকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সাবরিমালা এখন হজ করতে গিয়েছেন এবং হজ চলাকালীন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। சபரிமாலா என்ற நான் ஃபாத்திமா சபரிமாலாவாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்டு முஹம்மது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் தூதர் என்பதையும் ஏற்றுக்கொண்டு அதிகாரப்பூர்வமாக காபத்துல்லாவிலிருந்து அறிவிப்பு செய்கிற உன்னதமான தருணமாக இதை நான் பார்க்கிறேன். அல்லாஹு அக்பர். இறைவன். பிரிய பந்து மகோதய், এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আপনি একজন সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি যত সম্ভব নিজের পরিবার বন্ধুবান্ধবের মাঝে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনের প্রতিও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।